আজকে ড্রয়িং রুমের পাখাগুলো পরিষ্কার করা হবে, তো সেই জন্যে চকম লেগে গেল। আর এখানে একটা এই কারেন্টও চলে গেল রে, এখানে একটা ফ্ল্যাক্স লাগানো হয়ে গেছে, মানে ওই যাতে জল টল না পড়ে। দেখি আজকে আমি উঠব, এখন উঠতে পারবো কিনা জানি না। দীপক বাবু, এই মই পারমিট করবে? হ্যাঁ, আমি একটু উঠতে দেখতাম, আমি পারি কিনা পরিষ্কার করতে। আগে তো করতাম গো, আগে তো করছি, এখন তো ভারী দিয়ে ওয়াশ হবে, তাই তো? দুনিয়ার শ্যাম্পুর প্যাকেট লয়ে পড়ছে। হ্যাঁ, ওয়াশ করব। বাবা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাড ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি, আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার পরীক্ষার ডিউটি নেই, আমাদেরকে আজকে ফ্রি রাখা হয়েছে, কেননা গতকালকে যেহেতু সানডে ছিল এবং আমরা মানে পরীক্ষার ডিউটি করেছি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের, তো সেই জন্যে আজকে আমরা যারা যারা গতকালকে দিয়েছিলাম আজকে তাদের পরীক্ষার ডিউটি নেই, সেই জন্যে ঘরে আছি। আর ভাবছিলাম যে আজকে পাখা পরিষ্কার করব, এখন এই মই পারমিট করবে কিনা সেটাই একটু চিন্তার আর কি। তো তার মধ্যে ভাবলাম যে তোমরা ভাবছো যে ঠোঁটে লিপস্টিক, সোমনাদি ঠোঁটে লিপস্টিক, হ্যাঁ ইচ্ছে করলো একটু সাজতে, তো চলো আজকের দিনটা শুরু করা যাক লিপস্টিক দিয়ে পাখা পরিষ্কার করার চেষ্টায়। হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটি হাঁটি, অনেক উপরে কিন্তু 12.5 ফুট কিন্তু আমি না করতেছি। তুমি কি তুমি মাসরাম তো নারাইছ না ইচ্ছা বিরা সেন দেখছেন ইচ্ছা বিরা না বাবা নারাইছ না নারাইছ না বাবা ওমা আমার তো ভয় লাগছে দীপক বাবু এই দিন নারাইছ না বাবা বাবা এত না 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 তুমি একটু না আরে 12.5 ফুট উপরে তো এটা এই আমাদের সিলিং কিন্তু 12.5 ফুট হ্যাঁ নর্মালি 10.5 ফুট টুট হয় আমাদের 12.5 বাস বাস নামো 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 প্লিজ একটা ফটো তুলি আটু পরে আটু পরে আরেকটু পরে আরেকটু ওই এই ফাঁকটায় হ্যাঁ একটা ফটো তুলি আমার দিকে তাকা একটা ফটো তুলি বাবা মা ছেলে বটকু বটকু আমিও ব্যর্থ শ্রেয়ণও ব্যর্থ এবার দাঁড়াস না এবার দীপকবাবু দীপকবাবু তো করছেনই এই নতুন ঘর করার পরে আমি আর পরিষ্কার করি না কেননা ফুলে ফেঁপে আমি এই ঘরে ঢুকেছি নতুন আমাদের এইটা 2011-তে আমাদের এই ঘর তৈরি করা হয়েছে তো ফুলে ফেঁপে যখন এই ঘরে ঢুকেছি পাখা আর পরিষ্কার করতে পারি না ওই ওইদিকে থাকতে বাঁশের ঘরে যখন থাকতাম তখন পারতাম তো দীপকবাবু অলরেডি স্টার্ট করে দিয়েছে আমাদের কারেন্ট নেই তো দেখা যাক আজকে সারাদিন মানে ক্লিনিং 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 ওয়াশিং 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 আগরতলা চলে যাবে ছেলেটাকে ফেলে থাকবো এই বয়সে স্বামীর জন্য যতটুকু না কষ্ট সন্তানের জন্য কষ্টটা অনেক বেশি তোমরা হয়তো বলবে দিশাও তো চলে গেছিল হ্যাঁ দিশা গেছিল এবার শ্রেয়ণও চলে যাবে এই তো বাইরে চলে গেল মানে চলেই গেল তো শ্রেয়ণের কিছু গোজগাছ করব আজকে গোজগাছটাও আজকে বাড়িতে থাকাতে এটাও সুবিধে শ্রেয়ণের একটু ব্যাকপ্যাক করে নেব আর কি যতটুকু হয় শিমুল একটা শুকনো ন্যাকড়া আনতে গেছে এবার শুকনো ন্যাকড়া দিয়ে এই জায়গাটা মুছবে তো এবার আমি ধরে রেখেছি কেননা ভয় তো লাগে হঠাৎ করে যদি একটু স্লিপ কাটে এই আর কি গতিশীল থাকতে গেলে মনটাও পরিষ্কার রাখতে লাগবো পরিষ্কার হলো এবার এটা ও নিচে ইয়েটা পারতাম না ফ্ল্যাক্সটা পারতাম না দীপক বাবু এটার উপরটাও জানি মানে অসম্ভব আবর্জনা হয়েছে হ্যাঁ না না আগে পাখাটা না দীপক বাবু আগে ওইটা করো ওইটা করো আচ্ছা আচ্ছা ওইটার মধ্যে ঝুলকি লাগিয়ে রয়েছে দীপকবাবুর মাথা নষ্ট 10 খানা পাখা হ্যাঁ এই বইগুলো নিয়ে যাবে এগুলো খাটের উপরে রেখেছি এই ব্যাগটাতে ঢুকিয়ে দেবো এখানে দিশার বই ম্যাক্সিমাম 95% দিশার বই আপাতত আর কি এগুলো নিচ্ছে এরপরে তো আবার কিনতেই হবে ওখান থেকে আবার কিনে নেবে আর কি
দীপকবাবু ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছেন, কেননা এখানেও প্রচুর ধুলা জমে আছে। চৈত্র মাসের ঝাড়াফুসা, আমার শাশুড়ি মা তো চৈত্র মাসের 10-15 টিকাই পাগল পাগল করতো, রে গড় 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 জারাইতি না, গড় জারাইতি না, কি আরে দীপক গড় জারাইতি না। আমরা তখন মানে লোক দিয়ে করাতাম আর কি, কেননা বাঁশের ঘর তো একদম খাঁচে খাঁচে মাকড়সার জাল থাকতো। এই যে দেখো ওপর থেকে কি আবর্জনা, কি নোংরা অবস্থায় আমরা থাকতাম। ছি 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 ছি, তিনি বা খাওয়া দাওয়া করে মানে ভিটামিন ডি সংগ্রহ করছেন। আর এগুলো কালকে আনা হয়েছে বাউন্ডারিতে লাগিয়ে, কেননা এখন তো মানে বর্ষা চলে এসছে, এইগুলোকে আবার ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, এগুলো ভেঙে ভেঙে হাওয়া দিলেই এগুলো ভেঙে সব ইয়ে হয়ে যাবে। ওটা হওয়ার বেনিফিট হারে 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 টের পাচ্ছি, ঠিক আছে না? যদি মানে সেরকম হতাম, এই ভারী যদি না হতাম আর কি, তাহলে আমাকেই তো পরিষ্কার করতে হতো, বলেন তো? সব কিছুরই পজিটিভ সাইড আছে। স্নানে যাও না, স্নানে যাও বাবা, টাইমে না না গিজার দিয়া দিচ্ছি, বৃষ্টির জল না, যাও। আচ্ছা, সকাল সকালে স্নান করে নিয়েছিলাম, আর আজকে মেনুতে রয়েছে সয়াবিন আলু পেঁপে, তারপরে আর আর ও উচ্ছে ভাজা, আর গতকালকের মানে আমারই আমাদেরই খুব পরিচিত আর কি দুর্জয়, সে আবার আমাদের কলেজের ছাত্র ছিল। হ্যাঁ, তো দীপকবাবু আর শিমুল কথা বলছে, হ্যাঁ এটা আমাকে সহ্য করতে হবে, কেননা যেহেতু আমি কাজ করছি না। তো দুর্জয় ওরা কচু দিয়ে মাছের মাথা দিয়ে প্রিপারেশন করেছিল, সেটা দুর্জয়ের মা বিউটি মাসি বলি আর কি, বিউটি মাসি পাঠিয়েছে যে মানে এক টিফিন বক্স মানে অনেকগুলো। তো কালকে তো দিশা খেয়ে দারুণ লেগেছে, আমারও ভালো লেগেছে, আরও অনেকটা রয়ে গেছে। তো সেই জন্যেই আর রাত্রির একটা রাত্রিরে ভাবনা চিন্তা করা যাবে, কেননা আগের তরকারি থাকলে সবজি থাকলে বিরুদা বলবে কি দা বৌদি সারা ভিডিওতে শুধু রান্না বান্না এসব দেখাও, এ লেগেই তোমার ভিডিও দেখতে এখন ভালো লাগে না। বিরুদা কালকে বলে দিয়েছে আমাকে যে তুমি কি দা সারাদিন খালি রান্না বান্না এসবই দেখাও, বৈচিত্র্য আনো, বৈচিত্র্য বৈচিত্র্য। ওটাকে রাখলাম দীপকবাবু, ওইটা গরমের মধ্যে কাজটা সেরে এসে খাবে, শরীরটা 71 দিনগুলো আজকে অনেকগুলো পাতা পড়বো, কেননা 3 দিনে মাত্র 27 দেখাই, এই যে 3 দিনে মাত্র, ও বাবা দেখো 3 দিনে মাত্র এই যে 27 পেজে এসছি, 10 মার্চ 1971, এটা শুরু হয়েছে কবে থেকে মনেও থাকে না, ছাতা কী যে পড়বো কী যে পড়াবো, পয়লা মার্চ থেকে শুরু হয়েছে আর এসছি মাত্র 10 মার্চ 27 পাতা। তো আসলে হয়ে উঠছে না এক নাগারে যে অনেকগুলো পাতা পড়বো তার সুযোগই করতে পারছি না, ওই কলেজ থাকে, ভিডিও করা থাকে, এডিট করা থাকে, ভিডিও দেখা থাকে, সব মিলিয়ে বই আর করতে পারছি না। এই আজকে 2 পাতা, কালকে 3 পাতা, পরশু 4 পাতা, আজকে অনেকগুলো পাতা পড়ার একটা স্কোপ পাবো। হ্যাঁ হ্যাঁ জিনিস, আরে সেরকম সামনের থেকে সরস না, দাঁড়া কিতা কি কি জিনিস শিমুল বাবা, দুইটা মগ নিলা, মগ ছাড়া আর কি পাওয়া যায়? এই একখানা এক মুঠ চুল দিয়া এই একখানা পাইলো, আর এক মুঠ চুল দিয়ে দুই মগ। তোমার ভাইয়ের বউ তো খুব খুশি হবে, কি দুইটা বাড়িতে নিবা না, একটা আমরা দিবা, একটা আমরা রে, বাবা। দীপকবাবু এই সারলো, এবার আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ পাখা কেমন পরিষ্কার হয়েছে, ও লাইট ছিল না, কারেন্ট যাচ্ছে আসছে। দীপকবাবুকে একটু নাম্বার দেবেন তো, 10টা ফ্যান 10-এ কত, ঠিক আছে দেখাচ্ছি। চুল দিয়ে একটা জিনিস পাইলাম আমরা, ছোটখাটোতেই কত আনন্দ হয় সত্যি। 7টা বিভিন্ন ডিজিজের প্রোটেকশনের জন্য মানে ইয়ে দেওয়া হয়েছে, কিন্তু ভ্যাকসিন ডাক্তার বলেছেন যে ও যদি বাইরের কুকুরের সাথে যদি মেলামেশা করে তাহলে কিন্তু এই ভ্যাকসিন কোনো কাজেই দেবে না, কিন্তু কি করব বলেন, কিচ্ছু আমাদের নেই হাতে। হ্যাঁ, ও বাইরের কুকুরের সাথে মেলামেশা করছে, হ্যাঁ তো বাস এই ভ্যাকসিন আর কোনো কাজেই দেবে না। কোয়ায়ে তুই কোকো, তুই কি তারে, হ্যাঁ তুই বড় ডার লোকে যাস, তুই কুস্তা কুস্তি করতি, ওই আইসে 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 দেখছো, ওই দেখো ওই দেখো দেখছো নি দেখছো কিতা করে, এরা ওর নিরিবিলি চুপ হয়ে থাকে, দেখছো নি
আমি ভাস করে ব্যাগে ঢুকামো খালি হাফ প্যান্ট এত বড় দেহে হাফ প্যান্ট ছি 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 শ্রেয়ন কালকে আমিও যাব, ছুটি নিয়েছি। হ্যাঁ, আগরতলা আমিও যাব, কেননা আমারও একটু দরকার আছে। আর এদিকে শিমুল কচু কুড়িয়ে রেখেছে, এটাকে পেস্ট করব, কচু মাংস দিয়ে রান্না করব। হ্যাঁ, দিশার বাবা এক্ষুনি, মানে দীপকবাবু এক্ষুনি মাংস নিয়ে আসবেন, তো মাংসটা রান্না করব। কালকে একটু মায়ের ওখানে নিয়ে যাব মাংস। হ্যাঁ, মানে বাবা মা কিন্তু আবার কচু দিয়ে মাংস, মা ওরা মাংস এতটা ইয়ে করে না, কিন্তু তারপরেও কচু দিয়ে মাংসটা পছন্দ করে, তো একটু রান্না করে নিয়ে যাব। সময় সন্ধ্যে 7:09, আর দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি রান্নাঘরে। এটা হচ্ছে কচু শিমুল কুড়িয়ে রেখেছে, এটাকে পেস্ট করে নেব, তাহলে মাংস দিয়ে রান্না করতে পারবো আর কি। আর আজকে ওই মহাবীর জয়ন্তীর জন্যে আমরা যেখান থেকে মাংস টাংস আনি সেই দোকানগুলো নাকি বন্ধ, দুদিন বন্ধ থাকবে। এবং দূরের একটা দোকান থেকে আবার গেছে বাজারে দীপকবাবু, একটা দূরে ক্যানেল চুমনি বলি আর কি আমরা, ওখান থেকে গিয়ে মাংস এক্ষুনি নিয়ে ঢুকলেন দীপকবাবু। তো এটা আমি পেস্ট করে নিই, তারপরে আসছি। মাংস করবো দুভাগে, এটাতে কচু দেবো না, শ্রেয়ন বলেছে কচু দিয়ে খাবে না, আর এটা করব কচু দিয়ে। হ্যাঁ, কচু ওইখানে পেস্ট করে নিলাম, আলু এটাতে দেব, টমেটো এটাতে দেব, ওইটাতে শুধু কচু দেব। হ্যাঁ, তো দেখা যাক দূর কী করতে পারি। আবার শ্রেয়ন বলেছে মা আজকে কিন্তু ফ্রাইড রাইস খাবো, তো শিমুলকে বলেছে ফ্রাইড রাইস করতে। দিশা এবার বানাইতে আসছে চা। শ্রেয়ন তুই কী করস, কেননা আমাদের বিকেলে চা খাওয়া হয়ে গেছে। এদিকে ওই নিউর নিউ, তারপরে মিল্টনের বন্ধু এরা এসছে, সবাই মিলে আড্ডা দিচ্ছে, সেই জন্য হয়ে গেল আমার প্লেন মাংস। এবার গরম মশলা দিয়ে এটা নাবিয়ে নেব, আর তারপরে বসাবো কচু দিয়ে মাংস। এই যে কচু দিয়ে মাংস রান্না শেষ। এখন কটা বাজে শিমুল? 9:00। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সময় রাত্র 10:00। তাহলে ব্লগটা এখানে শেষ করছি, শুভরাত্রি।